লাখো ধর্মপ্রাণ মুসলির অংশগ্রহণে টুঙ্গির তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলন বিশ্ব ইস্তেমা এই বিশ্ব সম্মেলনে যোগ দিতে দেশ বিদেশের লাখো মানুষ টুঙ্গির পথে শীত ও কুয়াশাকে উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে ইজতেমায় যোগ দিতে এসেছেন অনেকে বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাত পর্যন্ত অপেক্ষা করে দেশ ও জনগণের কল্যাণের জন্য দোয়া চাইবেন বলে ঢাকা সাত আসনের নবনির্বাচিত এমপি হাজি মোহাম্মদ সেলিম এসেছেন বলে জানান তার প্রচার বিভাগের প্রধান হাজি ফয়সাল হোসেন আমাদের ঢাকার সাত আসনের সংসদ আল হাজি মহ সেলিমের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আসছেন এখানে উনি আমাদের এই আমাদের লালবাগ সা মানে আমাদের লালবাগ চকবাজার বংশাল কোতোয়ালি এদের জন্য দোয়া করছেন এবং সমস্ত দেশের জন্য দোয়া করছেন যাতে আমাদের দেশে আর আর এরকম হানাহানি মারামারি আর যাতে এরকম আর কোনো ঝামেলা না হয় এর জন্য সবার কাছে দোয়া চাইছেন আর অস্থির যেমন না হয় সবার কাছে আমাদের আবেদন যা আমার ওনার পক্ষে থেকে হাজি মোসেন সাহেবের পক্ষ থেকে আমরা এখানে আসছি বলার জন্য উনি ভিতরে আছেন দোয়া করতেছেন সবার জন্য এবং আপনারা যাতে এই অংশ নিতে পারেন এই দোয়াতে হ্যাঁ সবাইকে আপনাদের অনুরোধ জানিয়েছেন তিনি আরও বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের দুই নেত্রীর আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান বের করবেন বলে হাজি সেলিম প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আমাদের অনুরোধ এবং আমাদের দেশের বিরোধী দলের নেত্রীর কাছে আমাদের আবেদন যাতে আমাদের দেশের জন্য কালকে একটা দোয়া হোক হাজি মুসলিম সাহেবের পক্ষে থেকে একটা আমরা বলছি যে এই দোয়াটা যেহেতু আমাদের দেশের মানুষের মঙ্গলের জন্য হয় আমাদের দেশে এইগুলি করে কী লাভ আমরা দারিদ্র দেশের মানুষ আমরা খুব কষ্ট করে এখানে জীবনযাপন করছি আমাদের এলাকার জনগণরা কোনো মতন চলাফেরা করছে আমরা আর এই ভাঙচুর এগুলো আর কিছু চাই না আমরা চাই এই এসএমআর মাধ্যমেই আমরা প্রতিকাবদ্ধ হয়ে যাই আমাদের মাঝে যেন একটা সুন্দর সুখ ফিরে আসে আগামী প্রজন্ম যাতে ভালো করে চলতে পারে শনিবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইস্তেমার মূল পর্বের দ্বিতীয় দিন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এখানে লাখো মানুষ এসেছেন সন্তুষ্টি লাভ হলেই ইস্তেমায় আশা সার্থক হবে আর এই আশা নিয়ে তোরাক তীরে অবস্থান করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা আমরা আসে দোয়ার জন্য নেব আজ মুসলমান ভাইদের বিবাদগ্রস্তই বালা মসিবাদ দূর হোক আমরা সবাই এটি কামনা করি স্বভাবের উদ্দেশ্যে এবং দেশের মঙ্গল কামনাতে আল্লাহর কাছে দোয়া করবো যে দেশে শান্তি ফিরিয়ে আনে আল্লাহ রাব্বুল আলামিন তো এই ইমানকে মজবুত করার জন্য চার মাসের জন্য আল্লাহ রাস্তা বেরিয়ে হতে হবে এইটাই হলো বিশ্বাস আমার মূল কারণ